সাংবাদিক সম্মেলনের মধ্য দিয়ে এবার রাজ্য সরকার ও মুখ্যমন্ত্রী দ্বারস্থ হলো 2022 সালে টেট পরীক্ষার্থীরা। শুক্রবার আগরতলা প্রেস ক্লাবে সাংবাদিক সম্মেলন করলো পরীক্ষার্থীরা। এদিন আয়োজিত সাংবাদিক সম্মেলনে উপস্থিত পরীক্ষার্থীদের মধ্যে এক টেট পরীক্ষার্থী জানায়, 2022 সালে 29 ও 30 ডিসেম্বর টিআরবিটি পরিচালিত টেট 1 ও টেট 2 পরীক্ষা অনুষ্ঠিত হয়েছিল। দেখা গেছে প্রশ্নপত্রে অনেক ভুল ছিল। এরপর টেট 1 প্রশ্নপত্রে 22টি প্রশ্ন ও টেট 2 প্রশ্নপত্রে 31টি প্রশ্ন ভুল বলে টিআরবিটিকে চ্যালেঞ্জ করেছিল পরীক্ষার্থীরা। গতকাল টিআরবিটি আনসার কি প্রকাশ করেছে, সেই আনসার কি টেট 1 এ মাত্র 1টি প্রশ্নে স্টার মার্ক দিয়েছে ও টেট 2 তে মাত্র 4টি প্রশ্নে স্টার মার্ক দিয়েছে বলে ওই পরীক্ষার্থী জানায়। তাই এই সাংবাদিক সম্মেলনের মাধ্যমে টিআরবিটির উপর নজর দেওয়ার জন্য রাজ্য সরকার ও মুখ্যমন্ত্রীকে আবেদন জানিয়েছে টেট পরীক্ষার্থীরা। পরীক্ষা দিয়েছিলাম 29 আর 30 ডিসেম্বরের 2022 সালে, তখন আমাদের প্রশ্নপত্রে অনেক ভুল হয়েছিল। তো আমাদের টিআরবিটি বলেছিল কি চ্যালেঞ্জ করার জন্য, তো আমরা চ্যালেঞ্জ করেছি। চ্যালেঞ্জ করার পরে টেট 1-এ 22টা প্রশ্ন, টেট 2-তে 31টা প্রশ্ন আমরা চ্যালেঞ্জ করেছি। কিন্তু কালকে টিআরবিটি ফাইনাল অ্যান্সার কি দিয়েছে, ওইটার মধ্যে টেট 1-এ 1টা, 22টার মধ্যে 1টা শুধু স্টার মার্ক দিয়েছে, আর টেট 2-তে 31টার মধ্যে আমাদের আর্টসের 4টা স্টার মার্ক দিয়েছে। তো এই জন্য বলছি কি যে আমাদের যে প্রশ্নপত্রগুলো না, অনেকগুলার প্রশ্নপত্রের মধ্যে সিলেবাস বহির্ভূত, ওগুলার মধ্যে স্টার মার্ক দেওয়ার দরকার ছিল, সিলেবাস যেহেতু বহির্ভূত। তারপর ওরা উত্তরপত্র প্রশ্নপত্র যে করেছে, উত্তরেগুলার মধ্যে স্পেলিং ভুল, প্রশ্নের মধ্যে স্পেলিং ভুল, তাহলে ওগুলার মধ্যে স্টার মার্ক দেওয়ার দরকার ছিল। একটা প্রশ্নের মধ্যে উত্তরপত্র, উত্তর যে দিয়েছে 2 বইয়ে 2টা, ওইগুলোর মধ্যে স্টার মার্ক দেওয়ার দরকার ছিল। তো আমরা তো এইগুলোর মধ্যে এই যে 3টা অসুবিধা হয়েছে ওগুলোর মধ্যে কোনো সমাধানই করেনি টিআরবিটি বাবদ। আমরা অনেকদিন ধরে গিয়েছি টিআরবিটি কন্ট্রোলার স্যারের কাছে এই প্রবলেম নিয়ে, কোনো সমাধান করেনি। আর ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা।